কখনো তারকা হোটেলে কখনো বা দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিদেশি কূটনীতিকদের সাথে প্রায়ই বৈঠক করছেন বিএনপির সিনিয়র নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সহ নানা ইস্যুতে কথা হচ্ছে তাদের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি নির্বাচনের আগে ও পরে কূটনীতিকদের সাথে বৈঠক করে বিএনপি তবে বিএনপির এসব তৎপরতা ভালোভাবে নিচ্ছে না ক্ষমতাসীন দল শিষ্টাচার না মানলে কূটনীতিকদের দেশ থেকে চলে যাবার কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে যদি কোন প্রকার চাপ দিতে চায় সেটা তো আমরা মেনে নেব না বিদেশিদের সাথে আমাদের বন্ধুত্ব আছে বন্ধুত্বের অর্থ এই নয় যে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে বিষয়টি নিয়ে কথা হয় বিএনপির বিদেশ নীতি নির্ধারণী কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সদস্য শামা ওবায়দের সাথে তাদের মতে বাংলাদেশ জাতিসংঘের সদস্য দেশ হওয়ায় উন্নয়ন সহযোগীরা গণতন্ত্রের স্বার্থে দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলতেই পারে কূটনীতিকরাও জানতে চায় কারণ ওখানে এখানে আপনি আমেরিকা বলেন ওয়ার্ল্ড ব্যাংক বলেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো বলেন বিভিন্নভাবে তারা আমাদের সাথে আছে তো তারাও জানতে চায় যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে এবং আমরাও তাদের সাথে একটা মিউচুয়াল একটা যোগাযোগ রাখি বৈশ্বিক শিষ্টাচার বৈশ্বিক কতগুলো অধিকার নিয়ম কানুন নাগরিক অধিকার এগুলো তো স্বীকৃত ব্যাপার এগুলোর ব্যাপারে সবাই কথা বলছে কিন্তু দেশের ভিতরে বাইরে দেশই হোক বিদেশি হোক নির্বাচনী স্বচ্ছতা গণতন্ত্র মাইনের শাসন মানবাধিকার কথা যারাই বলুক তাদের কথা তাদের কিছু পছন্দ হচ্ছে না রাজনৈতিকভাবে লাভবান হতে নয় দেশের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করতে ভবিষ্যতেও বিদেশিদের সাথে যোগাযোগ চালিয়ে যাবার কথাও জানান বিএনপি নে তারা হাসনাইন তানভির মাছরাঙা সংবাদ ঢাকা